কোথায় যাচ্ছিস? একা নাকি ফ্রেন্ডের সাথে? চন্দনদাকে জানিয়েছিস? ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। তোর মুডমার দেখে বোঝা যাচ্ছে তুই কিছু একটা ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছিস। কোথায় যাচ্ছিস আপা? কোথায় যাচ্ছিস? একা নাকি ফ্রেন্ডের সাথে? চন্দনদাকে জানিয়েছিস? ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। অবশ্যই ভাবতে হবে। তুই একা হুটহাট এরকম ডিসিশন নিয়ে নাস, পরে তো এগুলো নিয়ে ঝামেলা হয়। তুই যা করবি আমাকে জানিয়ে করবি। তুই যাবি এখান থেকে? তোর মুডমার দেখে বোঝা যাচ্ছে তুই কিছু একটা ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছিস। আর একটা কথাও বলবি না, মেজাজ কিন্তু খুব খারাপ লাগছে। শোন, তুই আমাকে বকাবকি করবি না। তুই আমাকে বকাবকি কর কে? চালাস না তো শান্তা, যা এখান থেকে। তাহলে বল কোথায় যাচ্ছিস আর কাদের সাথে যাচ্ছিস। সেটা তো জানতে হবে না। তুমি আমাকে অভিশাপ দিয়েছিলে আমি যেন জীবনে সুখী হতে না পারি, কিন্তু তুমি সেই অভিশাপটা আমাকে মন থেকে দাও। মানে একজন মানুষ, সে যাকে ভালোবাসে তাকে সে কখনো মন থেকে অভিশাপ দিতে পারে না। যদি দেয়ও সেটা অভিশাপ নয়, আশীর্বাদ হয়ে ফিরে আসে সন্ধ্যা। তাহলে তো তুমি সুখেই আছো। অনেক। তাহলে তখন তুমি সুখী হওয়ার প্রশ্নের উত্তর দিতে বিরত থাকলে কেন? থাকলাম তোমার জন্য, কারণ তুমি সুখে নেই আর আমি সুখে আছি, এটা আমি বলি কি করে? তাই তো, তুমিও তো আমাকে ভালোই বাসতে। মনে হয় না বাসতাম না, তখন মনে হয়েছিল ভালোবাসি, কিন্তু এখন মনে হয় যে আমি হয়তো তোমাকে ভালোবাসিনি, কারণ তোমার অভিশাপের পর আমিও রেগে গিয়ে তোমাকে অভিশাপ দিয়েছিলাম। আমিও বলেছিলাম তুমি যেন কোনোদিন সুখী না হও, আর সেটাই হয়েছে। তুমি চন্দনের সঙ্গে সুখী হওনি, তার মানে আমি আসলে তোমাকে ভালোবাসিনি। হ্যাঁ, সুখী নই আমি, সুখী নই। তাতে কি হচ্ছে? তোমার কোনো সমস্যা হয়েছে? আমি কি তোমার কাছে এসে বলেছি যে আমি সুখী না, আমাকে সুখী করো? ছোট লোকের মতো আচরণ করেছো। শোনো মোহন, গ্রাম থেকে শহরে চলে আসলে গা থেকে ছোট লোকের গন্ধটা চলে যায়। কি ভাবছিস আপা? আমি চন্দনের কাছে ফিরে যাচ্ছি।